নিশ্চয় কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে। সকালে একজন লোক মুমিন অবস্থায় জাগ্রত হবে, বিকেলে সে কাফিরে পরিণত হবে। বহু সংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দিবে। অপর বর্ণনায় এসেছে, তোমাদের একজন দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে তার দিন বিক্রি করে দিবে। কিয়ামতের সবচেয়ে বড় আলামত হল দাজ্জালের বহিঃপ্রকাশ। দাজ্জাল মানব জাতির ইতিহাসে সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় ফিতনার নাম। দাজ্জাল কোনো সভ্যতা নয়, বরং দাজ্জাল হবে একজন ব্যক্তি। মানব জাতির ওপর দাজ্জালের চেয়ে বড় কোনো বিপদ না পূর্বে কখনো এসেছে, না পরবর্তীতে কখনো আসবে। প্রতিটি নবী রাসূলগণ নিজ নিজ উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সতর্ক করে গিয়েছেন, কিন্তু কোনো উম্মতের সময়েই দাজ্জালের বহিঃপ্রকাশ ঘটেনি। সুতরাং নিশ্চিতভাবেই এই উম্মতের সময়ে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে এবং দাজ্জালের ধোকায় পড়ে অনেক মুমিন ব্যক্তিও নিজের ঈমান হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলার বিশেষ রহমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে সতর্ক করে গিয়েছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও জানিয়েছেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসমাবেশে ভাষণ দিতে দাঁড়িয়ে প্রথমে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন, অতঃপর দাজ্জালের প্রসঙ্গ উত্থাপন করে বললেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবী নিজ নিজ উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। নূহ আলাইহিস সালামও তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের এমন একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেননি। জেনে রেখো, দাজ্জাল হবে অন্ধ, আর আমাদের মহান আল্লাহ তাআলা অন্ধ নন। নাওয়াস বিন সামান রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন ভোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দাজ্জালের কথা বললেন। তিনি তার ফিতনাকে এত বড় করে তুলে ধরলেন যে তার বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুরের বাগানের পাশেই হয়তো সে অবস্থান করছে। একসময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে চলে এলাম। কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম। এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হলো? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভেতরেই রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল ছাড়াও তোমাদের ওপর আমার আরও ভয় রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে লড়াই করব। আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে, আর আল্লাহই প্রতিটি মুসলিমের হেফাজতকারী হিসেবে যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের আবির্ভাবের 3 বছর পূর্বে দুর্ভিক্ষ দেখা দিবে, তখন মানুষ চরমভাবে অন্নকষ্ট ভোগ করবে। প্রথম বছর আল্লাহ তাআলা আসমানকে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি আটকে রাখার নির্দেশ দিবেন এবং জমিনকে নির্দেশ দিলে তা 1/3 ফসল কম উৎপাদন করবে। এরপর তিনি আসমানকে দ্বিতীয় বছর একই নির্দেশ দিলে তা 2/3 বৃষ্টি কম বর্ষণ করবে এবং জমিনকে হুকুম দিলে তাও 2/3 ফসল কম উৎপাদন করবে। এরপর আল্লাহ তাআলা আকাশকে তৃতীয় বছরে একই নির্দেশ দিলে তা সম্পূর্ণরূপে বৃষ্টিপাত বন্ধ করে দিবে, ফলে 1 ফোঁটা বৃষ্টিও বর্ষিত হবে না। আর তিনি জমিনকে নির্দেশ দিলে তা শস্য উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রাখবে, ফলে জমিনে কোনো ঘাস জন্মাবে না, কোনো সবজি অবশিষ্ট থাকবে না, বরং তা ধ্বংস হয়ে যাবে, তবে আল্লাহ যা চাইবেন। জিজ্ঞেস করা হলো, এই সময় লোকেরা কিরূপে বেঁচে থাকবে? তিনি বলেন, যারা তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, তাসবিহ সুবহানাল্লাহ এবং তাহমিদ আলহামদুলিল্লাহ বলতে থাকবে, এগুলো তাদের খাদ্যনালীতে প্রবাহিত করা হবে। দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলিমদের অবস্থা খুব ভালো থাকবে, তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে এবং সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জাল আত্মপ্রকাশ করবে। অনেক আলিমের মতে দাজ্জাল হবে মানব জাতিরই একজন, কিন্তু সাধারণ মানুষের তুলনায় দাজ্জাল কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে দাজ্জালের পরিচয় বর্ণনা করেছেন, যেন মুমিন বান্দারা এই সম্পর্কে অবগত থেকে তাকে দেখে সহজেই চিনতে পারেন এবং তার ফিতনা থেকে নিজেদেরকে এবং নিজেদের ঈমানকে বাঁচাতে পারেন, ফলে একমাত্র জাহেল, মূর্খ এবং হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোকায় পড়বে না। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখেছেন এবং সাহাবীদের নিকট তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ, তার শরীরের রং হবে লাল এবং সে হবে বেটে, তার মাথার চুল হবে কোঁকড়া, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত
এবং চক্ষু হবে টেরা ও আঙুর ফলের মতো উঁচু। দাজ্জাল হবে নির্বংশ, তার কোনো সন্তান থাকবে না। বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথাও বর্ণিত হয়েছে। কোনো কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল হবে অন্ধ। সহি বুখারি এবং সহি মুসলিমের হাদিসে বলা হয়েছে দাজ্জালের ডান চোখ হবে অন্ধ। আবার কোনো হাদিসে আছে তার বাম চোখ হবে অন্ধ। মোট কথা, তার একটি চোখ অন্ধ থাকবে এবং দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থাকলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছেই অস্পষ্ট হবে না। তার দুই চোখের মাঝখানে কাফির শব্দটি লেখা থাকবে। সহি বুখারির হাদিসে বলা হয়েছে দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে। সহি মুসলিমের একটি বর্ণনায় আছে তার কপালে কাফ, ফা এবং র এই তিনটি বর্ণ লেখা থাকবে এবং প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবেন। সহি মুসলিমের অপর বর্ণনায় এসেছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবেন। আসল কথা হলো আল্লাহ মুমিনের জন্য তার অন্তর্দৃষ্টি খুলে দিবেন, ফলে মুমিন ব্যক্তি যদি পড়াশোনা নাও জানেন তবু তিনি দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবেন। পক্ষান্তরে পড়াশোনা জানা ও শিক্ষিত হওয়া সত্ত্বেও কাফির ও মুনাফিক ব্যক্তিরা তা দেখেও পড়তে পারবে না, কেননা আল্লাহ তাআলার অসংখ্য সুস্পষ্ট দলিল ও প্রমাণ দেখেও তারা ঈমান আনেনি। ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন। প্রথমেই তিনি বললেন, প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? উপস্থিত মানুষেরা বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ শপথ, আমি তোমাদেরকে কোনো বিষয়ে উৎসাহিত করার জন্য কিংবা কোনো বিষয়ে ভয়ভীতি প্রদর্শনের জন্য একত্রিত করিনি, বরং আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম আদ দারি নামের একজন খ্রিস্টান লোক ছিল, সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে দাজ্জাল সম্পর্কে যা বর্ণনা করতাম তার হুবহু অনুরূপ। লাখম ও জুজাম গোত্রের 30 জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে 1 মাস পর্যন্ত তারা সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভেতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে তারা সক্ষম হল না। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? প্রাণীটি বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও, সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিম আদ্দারি বলেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি শয়তান। তবু আমরা দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভেতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম। এত বড় আকৃতির মানুষ আমরা ইতোপূর্বে কখনো দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মৃত্যু হোক তোমার, কে তুমি? সে বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করলাম। সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে 1 মাস পর্যন্ত খেলা করল। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করেই অনেক পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম, প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছিল না। তার কথার সূত্র ধরেই তোমার এখানে এসেছি। বৃহদাকার মানুষটি বলল, তোমরা আমাকে বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা বললাম, বাইসান সম্পর্কে কি জানতে চাচ্ছ? সে বলল, আমি সেখানকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞেস করছি, সেখানের গাছগুলো কি এখনও ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। অতপর বৃহদাকার মানুষটি বলল, আমাকে বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বুহাইরাতুত তাবারিয়া সম্পর্কে কি জিজ্ঞেস করছ? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে? আমরা বললাম, সেখানে প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে। বৃহদাকার মানুষটি আবার জিজ্ঞেস করল, আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার সম্পর্কে তুমি কি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে, লোকেরা কি এখনও সেই পানি দিয়ে চাষাবাদ করছে? আমরা বললাম, সেখানে প্রচুর পানি রয়েছে এবং লোকেরা সেই পানি দিয়ে চাষাবাদও করছে।
বৃহদাকার মানুষটি আবার বলল, আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, তিনি মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছেন। সে বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দিলাম, পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম, হ্যাঁ তাই। বৃহদাকার মানুষটি বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতর পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দিবেন। হাদিসের বর্ণনাকারী ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। অর্থাৎ এই সেই জায়গা যেখানে দাজ্জাল আসতে পারবে না। অতপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের লক্ষ্য করে বললেন, তামিম আদ্দারির বর্ণনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনার সাথে মিলে গিয়েছে, বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে। শুনে রাখো, দাজ্জাল আসে শাম দেশের সাগরে, অর্থাৎ ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে, আর নয়তো সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি। তামিম আদ্দারি ও তার সঙ্গীদের নিকট দাজ্জাল যে বাইসান সম্পর্কে জানতে চেয়েছিল, তা বর্তমান ইসরায়েলের উত্তর জেলার একটি শহর, এবং বর্তমানে সত্যি এই শহরের খেজুর গাছগুলোতে কোনো ফল ধরছে না। দাজ্জাল যে বুহাইরাতুত তাবারিয়া বা তাবারিয়া উপসাগর সম্পর্কে জানতে চেয়েছিল, তা বর্তমানে সিরিয়া, জর্দান ও ইসরায়েল সীমান্তের কাছে অবস্থিত সি অফ গ্যালিলি বা গ্যালিলি সাগর নামে পরিচিত। এবং সত্যি বর্তমানে এই সাগরের পানি কমতে কমতে ব্ল্যাক লাইনের একদম চূড়ান্তে পৌঁছে গিয়েছে। দাজ্জালের বের হওয়ার স্থান সম্পর্কেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, যার বর্তমান নাম খোরাসান। অর্থাৎ দাজ্জাল পূর্ব দিকের পারস্য দেশের খোরাসান নামক স্থান থেকে বের হবে। সেখান থেকে বের হয়ে সে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে। তবে মক্কা ও মদিনায় সে প্রবেশ করতে পারবে না। ফেরেশতাগণ সেদিন মক্কা মদিনার প্রবেশ পথে কোষমুক্ত তরবারি নিয়ে পাহারা দিবেন। সেই সময় মদিনা শহর 3 বার কেঁপে উঠবে এবং প্রত্যেক মুনাফিক ও কাফিরকে সেখান থেকে বের করে দিবে। একদিন সাহাবিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের সমান দীর্ঘ, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। সাহাবিগণ বললেন, যে দিনটি 1 বছরের সমান দীর্ঘ হবে, সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও ঠিক সেরকম হবে। পিতা আদম আলাইহিসাল্লামের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের ওপর আসা সমস্ত রকম ফিতনা পরীক্ষার বিপরীতে দাজ্জালের ফিতনা তথা দাজ্জালের পরীক্ষা হবে সম্পূর্ণ ভিন্ন রকম। দাজ্জাল নিজেকে আল্লাহ হিসেবে দাবি করবে। তার দাবির পক্ষে সে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যা দেখে দুর্বল ইমানের লোকেরা বিভ্রান্তিতে পড়ে বাস্তবেই তাকে প্রভু মেনে বসবে। কিন্তু দৃঢ় ইমানধারী ব্যক্তিগণের নিকট দাজ্জালের এই দাবিটি সুস্পষ্ট দিবালোকের ন্যায় মিথ্যা বলে প্রকাশিত হবে। কেননা দাজ্জালের বিভিন্ন মিথ্যা অলৌকিক কর্মকাণ্ড সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবেই বলে গিয়েছেন, এবং একজন মুমিন ব্যক্তি মাত্রই সে সকল বিষয়ে অবশ্যই অবগত থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের সাথে যা থাকবে তা সম্পর্কে আমি অবগত আছি। তার সাথে 2টি নদী প্রবাহিত থাকবে। বাহ্যিক দৃষ্টিতে একটি নদীতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে, অন্যটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে। যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে, সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে, কারণ সেটিই সুমিষ্ট পানি। তার চোখের উপর মোটা আবরণ থাকবে, কপালে কাফির লেখা থাকবে। মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার ব্যক্তি তা পড়তে সক্ষম হবে। অর্থাৎ দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে, কিন্তু প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। দাজ্জাল যেটিকে জাহান্নামের আগুন বলে পরিচয় করাবে,
প্রকৃতপক্ষে সেটি হবে সুমিষ্ট পানি এবং যেটিকে জান্নাত বলে আখ্যায়িত করবে সেটিই হবে জাহান্নামের আগুন। দাজ্জাল তার কর্মকাণ্ডে জিন শয়তানদের সহযোগিতা নিবে। এসব জিন শয়তানরা কেবল মিথ্যা, গোমরাহী এবং কুফরি কাজেই সহযোগিতা করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে রব হিসেবে মানবে? মানুষ বলবে, অবশ্যই মানব। এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। মূলত দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনার জন্য আহ্বান জানাবে। এতে তারা ঈমান আনবে, ফলে দাজ্জাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে নির্দেশ দিবে। তার নির্দেশে আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল এবং চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটাতাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে। অতপর দাজ্জাল অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ঈমান আনার জন্য আহ্বান জানাবে। লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে, ফলে দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে। এতে তারা চরম অভাবে পড়বে, তাদের ক্ষেত খামারে চরম ফসলহানি দেখা দিবে। দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে। গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের ন্যায় তার পিছে পিছে চলতে থাকবে। বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষিদ্ধ, তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে। তার কাছে একজন মুমিন যুবক গমন করবেন, তিনি হবেন ওই জমানার সর্বোত্তম মুমিন ব্যক্তি। দাজ্জালকে দেখে তিনি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে, আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে? লোকেরা বলবে, না। অতপর সে এই মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে। এই পর্যায়ে যুবকটি বলবে, আল্লাহর শপথ, তুমি যে মিথ্যুক দাজ্জাল, এই সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে, কিন্তু তাকে দ্বিতীয়বার হত্যা করতে সক্ষম হবে না। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, এই যুবক দাজ্জালকে দেখে বলবেন, হে লোক সকল, এটি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। অতপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে, একে ধরো এবং প্রহার করো, তাকে মেরে পিটিয়ে জখম করা হবে। অতপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে, এখনও কি আমার প্রতি ঈমান আনবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবকটি বলবেন, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। তারপর দাজ্জালের আদেশে তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হবে। দাজ্জাল সেই দ্বিখণ্ডিত মাথার মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করবে, অতপর বলবে, উঠে দাঁড়াও। যুবকটি পুনরায় জীবিত হয়ে উঠে দাঁড়াবেন। দাজ্জাল বলবে, এখনও ঈমান আনবে না? যুবকটি বলবেন, তুমিই যে সে মিথ্যাবাদী দাজ্জাল, এই ব্যাপারে আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে। অতপর তিনি বলবেন, হে লোক সকল, আমার পরে আর কারো সাথে দাজ্জাল এরকম করতে পারবে না। অতপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবাই করার চেষ্টা করবে, কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় তার গলায় জবাই করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে, কাজেই দাজ্জাল তাকে জবাই করতে ব্যর্থ হবে। অতপর দাজ্জাল তার হাত পা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে, তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে, অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন মহাসত্যের সাক্ষ্য প্রদানকারী। দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি, তুর্কি এবং অনারব লোক। তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলাগণ। ইহুদিরা মিথ্যাবাদী ও অন্ধ দাজ্জালের অপেক্ষায় রয়েছে। তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ, তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। তিনি আরও বলেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে, তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে ফিতনায় পড়ে যাবে। মহিলাদের ব্যাপারটিও অনুরূপ, তাদের অধিকাংশই যে কোনো জিনিস দেখে সহজেই প্রভাবিত হয়ে থাকে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য পুরুষেরা নিজেদের অধীনস্থ নারীদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, একজন অন্ধ, বেটে এবং কপালে স্পষ্টভাবে কাফির লেখা ব্যক্তির বিরুদ্ধে যদি আল্লাহর সমস্ত মুমিন বান্দারা একজোট হয়ে যান, তবে তো নিশ্চিত সে পরাজিত হবে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত হলো,
তিনি দাজ্জালকে মোকাবেলা করার ক্ষমতা একমাত্র ঈসা আলাইহিসসালামকে দান করবেন। অর্থাৎ পুরো পৃথিবী একত্রিত হয়ে গেলেও দাজ্জালকে পরাজিত কিংবা হত্যা করতে সক্ষম হবে না। দাজ্জালের এত ছলনা, ধোঁকা এবং প্রতারণামূলক ক্ষমতার কথা শুনে আমাদের মনে ভয় ও আশঙ্কা জেগে ওঠা স্বাভাবিক। তবে স্বস্তির বিষয় হল, ঈসা আলাইহিসসালামের হাতে দাজ্জাল নিহত হবে। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী মক্কা ও মদিনা শহর ব্যতীত পৃথিবীর প্রতিটি দেশের প্রতিটি শহরে প্রতিটি গ্রামে সে প্রবেশ করবে। তার অনুসারীর সংখ্যা হবে অসংখ্য অগণিত। সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মুমিনই তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক এমন সময় সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের ওপর ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম দুইজন ফেরেশতার ডানাই ভর করে আসমান থেকে অবতরণ করবেন। মুসলিমগণ তার সাথে একত্রিত হবেন। তাদেরকে সাথে নিয়ে ঈসা আলাইহিসসালাম দাজ্জালের দিকে রওনা দিবেন। দাজ্জাল সে সময় বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হতে থাকবে। অতপর ঈসা আলাইহিসসালাম ফিলিস্তিনের লুদ শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা আলাইহিসসালামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে। ঈসা আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনো রেহাই পাবে না। ঈসা আলাইহিসসালাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন। অতপর মুসলিমরা ঈসা আলাইহিসসালামের নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলিমদের হাতে দাজ্জালের অনুসারী ইহুদির দল পরাজিত হবে। তারা কোথাও পালিয়ে বাঁচার স্থান পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। অতপর মুসলিমরা ইহুদিদেরকে হত্যা করবে। ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে, কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না। গাছ ও পাথর বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছের পেছনে লুকালে গারকাদ গাছ কোনো কথা বলবে না, কেননা এটি ইহুদিদের গাছ বলে পরিচিত। মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই ফিতনার হাত থেকে নিজেকে এবং নিজের ইমানকে বাঁচাতে চাইলে দাজ্জাল আসার পূর্ব থেকেই আমাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আল্লাহর কাছে প্রতিনিয়ত আশ্রয় চাইতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ভেতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি। তিনি নামাজের শেষ বৈঠকে বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আজাব, জাহান্নামের আজাব, জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী প্রতিটি নামাজের শেষ বৈঠকে এই দোয়াটির মাধ্যমে আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে পারি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জমানা আসবে যখন মসজিদের মিম্বার থেকে দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে। আলিম থেকে শুরু করে সাধারণ মানুষ, কারো মুখেই আর দাজ্জালের আলোচনা শোনা যাবে না। মানুষ যেন দাজ্জালের কথা ভুলেই যাবে, আর ঠিক তখনই দাজ্জাল আত্মপ্রকাশ করবে। ইমাম সাফারাইনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত তার ছেলে মেয়ে, স্ত্রী পরিবার এবং সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা, বিশেষ করে ফিতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জমানাই। ইসলামকে সঠিকভাবে আঁকড়ে ধরা এবং ইমানের ওপর অটল থাকাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায়। যে মুমিন আল্লাহর নাম এবং তার অতুলনীয় সুমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে, সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে। দাজ্জাল নিজেকে প্রভু হিসেবে প্রমাণের দাবিতে যত বড় অলৌকিক ঘটনাই পেশ করুক না কেন, মুমিন ব্যক্তিদের কাছে এটি স্পষ্ট যে সে আর দশজনের মতোই একজন অক্ষম মানুষ। সে পানাহার করে, নিদ্রা যায় এবং মলমূত্র ত্যাগ করা সহ মানবীয় সমস্ত দোষগুণ তার মধ্যে বিদ্যমান। সর্বোপরি সে হবে একজন অন্ধ। পানাহারের প্রতি মুখাপেক্ষী, মানবীয় দোষ ত্রুটি সম্পন্ন একজন অন্ধ ব্যক্তি কিভাবে আল্লাহ হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায়। আল্লাহর শপথ, এমন একজন লোক দাজ্জালের নিকটে যাবে যে নিজেকে ইমানদার মনে করবে। অতপর সে দাজ্জালের সাথে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো এবং তার কাজকর্ম দেখে বিভ্রান্তিতে পড়ে ইমান হারিয়ে তার অনুসারী হয়ে যাবে। মুমিনের জন্য উত্তম হল সম্ভব হলে সে সময়ে মদিনায় অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করা, কারণ দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি প্রতি শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে থাকবে। কোনো ব্যক্তি সূরা কাহাফের প্রথম অথবা শেষের অথবা যে কোনো দশটি আয়াত তেলাওয়াত বা মুখস্থ করলে সেও দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে। আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে এবং আমাদের ইমানকে হেফাজত করুন। আমিন। পরবর্তী পর্বে থাকবে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের আগমন।